উড়াবে কিন্তু আনন্দ দা, তোমার উপরে কিন্তু একটা রাগ আছে আলাদা। এই ও বেরোবে না, এখন ঠান্ডা লাগছে। দেখো সবাই সাইজটা দেখো, মুটকিটা তুই আমার হাতে দিয়েছিস, এই টসটা বন্ধ করো, টসটা বন্ধ করো, না টসটা বন্ধ করো, প্লাস্টার আওয়াজ দেখছো? এ মুখটা কোথায়, বাইরে নাকি? টসটা বন্ধ কর, এই টসটা বন্ধ করো না, একটু কিছু বলো, এই সম্বন্ধে, এই সাপের সম্বন্ধে কিছু বলো, এই সাপের সম্বন্ধে কিছু বলো, যদি কোনো মানুষকে কারণে তাহলে 3-3 ঘন্টা সময় দিয়ে দেয় হসপিটালে পৌঁছানোর জন্য, 3-3 ঘন্টার মধ্যে যদি হসপিটালে পৌঁছাতে পারে তাহলে সে বেঁচে যাবে, আর তার থেকে দেরি হলে একটু অসুবিধা হলেও হতে পারে। আর জেলে যে কোনো জেলা হসপিটালে অ্যান্টিভেনাম অ্যাভেলেবেল, আর কামরালে যে অনেকে বলে যে বাঁধন দেবে, বাঁধন দিলে আরও বলবো যে তার ক্ষতি, বাঁধন না দিয়ে নর্মালি সেই অবস্থায় নিয়ে যাওয়া ভালো। আর নিয়ে গেলে প্রথমে ইউরিন টেস্ট করবে, ইউরিনের মধ্যে ইনফেকশন আছে কিনা সেটা দেখবে, দু একবার ইউরিন টেস্ট করবে আর এভিএস দিয়ে দেবে। যদি সেই হসপিটালে এভিএস না থাকে তাহলে ফার্স্ট ডোজ ইঞ্জেকশন দিয়ে দেবে, তারপর সেকেন্ড ডোজের জন্য একটা সময় বাড়িয়ে দেবে, তখন 2-3.5 ঘন্টার জায়গায় 5 ঘন্টা বাঁচতে পারবে। তাকে দৌড়াতে দেওয়া যাবে না, আর তাকে ভরসা দেওয়া লাগবে যে না কিছু হবে না, চল।